সোনার হরিণ, হাতে পেলেই সব কষ্ট ভুলে যান সমর্থকরা। শ্রীলঙ্কার বিপক্ষে একদিকে যেমন তাদের জয়ের প্রত্যাশা, অন্যদিকে লঙ্কান কোচ হাতুরুকে দেখিয়ে দেওয়ার প্রত্যয় সমর্থকদের। এদিকে টিকিটে বাংলাদেশ বানান ভুল করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিসিবি। সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম এ নিয়ে। এরপরেই টনক নড়ে বোর্ডের, গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশ করেছে বিসিবি। তবে সমর্থকদের কাছে এটা ক্ষমার অযোগ্য ভুল, দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। কেননা এটা তো শুধু বাংলাদেশ দেখছে না, অনেক বহির্বিশ্ব বা ফরেন যারা আছে তারাও দেখতেছে। এত বড় একটা খেলার আয়োজন, সেখানে যদি স্পেলিং ভুল হয় তাহলে বাংলাদেশের আসলে মান মর্যাদা থাকে কোথায়?